ভারতবর্ষ কৃষি প্রধান দেশ, কিন্তু এখানে 70 বছর ধরে যত সরকার এসেছে তারা যে নীতি নিয়েছে সেই সব নীতি ছিল কিষাণ বিরোধী। কিষাণদের স্বার্থ রক্ষার বদলে তারা কৃষকদের সর্বনাশ করেছে। সেই জন্যে আপনারা জানেন গত কয়েক বছরে প্রায় 4 লক্ষ কৃষক আত্মহত্যা করেছে, প্রতিদিন 52 জন কৃষক আত্মহত্যা করে। এবং তার মূল কারণ হচ্ছে কৃষক তার ফসলের দাম পাচ্ছে না, খরচা বেড়ে গেছে উৎপাদনের, অথচ বাজার দাম পাচ্ছে না, আর সেই সরকার যে দাম তৈরি করে দেয়, ঠিক করে দেয়, সেই দামে খরিদ করছে না। তারা বাধ্য হচ্ছে পোড়ের কাছে বিক্রি করতে, লোকসান। আর হচ্ছে একটা বড় অংশ হচ্ছে দেনা, মাঝারি ছোট চাষি তারা ব্যাংক থেকে লোন পায় না, তাদের লোন নিতে হয় সাহুকারদের কাছ থেকে। আমি দেখেছি প্রায় 1000-এর বেশি আত্মহত্যা করা কৃষকের বাড়িতে গেছি গোটা ভারতবর্ষে, একই কথা, ফসলের দাম না পেয়ে এবং দেনার জ্বালায় তারা আত্মহত্যা করতে বাধ্য হয়েছে। সুতরাং সেই যে এত সমস্যা, যে সমস্যা বললে সমাধান করা যায়, সংকট বলে সমাধান নেই বলে আত্মহত্যা করেছে, এত গভীর সংকট। এইরকম একটা সমস্যার বিরুদ্ধেই ভারত, সারা ভারত কৃষক সভা, অন্যান্য কৃষক সংগঠনের সঙ্গে যুক্তভাবে আমরা কৃষক আন্দোলন গড়ে তুলি। এবং গোটা দেশে প্রায় 30 বছর পর গোটা ভারতবর্ষে একটা ব্যাপক কৃষকদের উত্থান রয়েছে। সেই নাসিক থেকে বোম্বে মার্চ বলুন, রাজস্থানের ব্যাপক কৃষক আন্দোলন বলুন, ঝাড়খণ্ডের বলুন, কর্ণাটকের বলুন, বিভিন্ন রাজ্যে এই যে কৃষকদের উত্থান হয়েছে, কারণ তারা বুঝেছে লড়াই করে অধিকার না ফিরিয়ে আনতে পারলে তারা বাঁচবে না। সেই বাঁচার লড়াইয়ে কৃষকরা নেমেছে এবং তারই জোরে গোটা দেশে কৃষক আন্দোলনের মধ্যে যে উৎসাহ তৈরি হয়েছে, সেই আন্দোলন অন্যান্য আন্দোলনকেও সক্রিয় করে দিয়েছে। বহু দীর্ঘ গণ আন্দোলন আজ কৃষক আন্দোলনের দ্বারা প্রেরিত হচ্ছে, শ্রমিক আন্দোলন, ছাত্র যুবক মহিলাদের আন্দোলনও ওই কৃষক আন্দোলনগুলোর দ্বারা প্রেরণা পেয়ে বিভিন্ন গণ আন্দোলনগুলো শক্তিশালী হচ্ছে। সবাই এটা বুঝেছে যে ভারতবর্ষকে যদি আজ বাঁচাতে হয় তাহলে কৃষক বিরোধী, গরিব বিরোধী, দেশ বিরোধী সরকার এদের উৎখাত করতে না পারলে আমরা বাঁচব না। এই বোধটা আস্তে আস্তে কৃষকদের মধ্যে জেগেছে, যার জন্যে যখন 6 মাস আগে যখন 5টা রাজ্যে বিধানসভা নির্বাচন হল, সেখানে বিজেপি দারুণভাবে পরাজিত হল। বিজেপি বুঝেছে যে গোটা গ্রামাঞ্চলে কৃষক আন্দোলন এই হাওয়াটা তুলতে পেরেছে যে নরেন্দ্র মোদী কৃষক বিরোধী। এই কৃষক বিরোধিতার চেহারা মানুষের সামনে পরিষ্কার হওয়ার ফলেই তারা আজকে ভয় পাচ্ছে। তাই যেমন করে হোক কী করে ক্ষমতা ধরে রাখা যায়, তাই তারা একটা জঘন্য পদ গ্রহণ করছে, বিভেদ, সাম্প্রদায়িকতা, জাতপাত, ধর্ম, এবং এই করে তারা মানুষকে বিভ্রান্ত করতে চাইছে। তাতেও হচ্ছে না যখন দেখছে, তাতেও যখন হচ্ছে না তখন তারা আর এক ধাপ আগিয়ে জাতীয়তাবাদের নাম, যারা বিরোধী সব দেশ বিরোধী, দেশ শত্রু, এই যে মিথ্যে প্রচার, আসলে যারা ওরা আরএসএসের দ্বারা পরিচালিত, যে আরএসএস ভারতবর্ষে ধর্মের নামে এখানে রাষ্ট্র তৈরি করতে চায়, সেকুলার ভারতবর্ষকে ধ্বংস করতে চায়, আমাদের সংবিধানকে ধ্বংস করতে চায়, আমাদের রাষ্ট্রীয় একতাকে ধ্বংস করতে চায়, ওই বৈচিত্র্যের মধ্যে ঐক্য যে আমাদের সংস্কৃতি তাকে ধ্বংস করতে চায়, এই ভারতবর্ষকে ধ্বংস করে দিয়ে যারা এক রং, এক জাত, এক ধর্ম, এক ভাষা, ফ্যাসিবাদী একটা শাসন আনতে চায়, সেই আরএসএসের নেতৃত্বেই আজকে বিজেপি সরকার চালাচ্ছে। এবং তার 5 বছরের ইতিহাস আমাদের সামনে আছে। 5 বছর ভারতবর্ষকে প্রায় জাহান্নামার কিনারায় পৌঁছে দিয়েছে। আর 5 বছর যদি আসে ভারতবর্ষের যা ভারতবর্ষ বলতে আমরা যা জেনেছি তার কিছুই বাঁচবে না। তাই আজকে আমাদের সামনে প্রশ্ন, শ্রমিক, কৃষক, ছাত্র, যুব, মহিলা, সমস্ত অংশের সামনে প্রশ্ন, আজ এই পরিস্থিতির পরিবর্তন ঘটানো ছাড়া আমরা দেশকে বাঁচাতে পারবো না। তাই আমাদের স্লোগান হচ্ছে বিজেপিকে হারাও, সমস্ত শক্তি দিয়ে বিজেপিকে হারাও। দ্বিতীয় হচ্ছে পার্লামেন্টে বামপন্থীদের শক্তি বৃদ্ধি করো, কারণ বামপন্থীরাই হচ্ছে জনগণের কণ্ঠস্বর। আজ পার্লামেন্টে জনগণের আওয়াজ উঠছে না, কারণ বামপন্থীরা নেই। আজ বামপন্থীদের শক্তি সেখানে বাড়াতে হবে। আর 3 নম্বর চেষ্টা করতে হবে আগামী দিনে যাতে বিজেপির কোনো নেতৃত্বে কোনো ফ্যাসিস্ট সরকার আরও জনবিরোধী, আরও সাম্প্রদায়িক, আরও এরকম দেশবিরোধী একটা সরকার ক্ষমতা দখল করতে না পারে। তার জন্যে দিল্লিতে যাতে সেকুলার সরকার হয় তার জন্যে আমাদের সবাইকে কাজ করতে হবে। এই রাজনৈতিক দৃষ্টিভঙ্গি নিয়ে আমরা গোটা ভারতবর্ষে কাজ করছি। পশ্চিমবাংলা আমাদের স্লোগান হচ্ছে দেশের ক্ষেত্রে যে নরেন্দ্র মোদীকে হাঁটাও, দেশ বাঁচাও। পশ্চিমবাংলার স্লোগান হচ্ছে মমতা হাঁটাও, বাংলা বাঁচাও। কারণ ওই যে নরেন্দ্র মোদী যা করছে দিল্লিতে, একই ঘটনা তার পুনরাবৃত্তি ঘটাচ্ছে মমতা ব্যানার্জি পশ্চিমবাংলায়। তার ভূমিকাও কৃষক বিরোধী, শ্রমিক বিরোধী,
এবং সমস্ত জনগণের স্বার্থের বিরুদ্ধে। এখানেও মানুষের চাকরি নেই, এখানে কৃষক আত্মহত্যা করছে, এখানে নারীদের ইজ্জত নেই, এখানে হচ্ছে কোনো নতুন শিল্প হয়নি, কোনো রকম মানুষের বিকাশ হয়নি, আর মিথ্যে প্রচার করছে মানুষকে বিভ্রান্ত করার জন্যে, মাথায় ঘোমটা দিয়ে মুসলমান সেজে মুসলমানদের বিভ্রান্ত করা হচ্ছে। অথচ বামফ্রন্ট যে মুসলমানদের জন্য 10% রিজার্ভেশন আইন করে গিয়েছিল 8 বছরে, সেই আইন কার্যকরী হয়নি। শুধু মুসলমান মুসলমান, এখানে একটা পরিকল্পনা হয়েছে, ওরা ভাগ করে নিয়েছে বিজেপি এবং মমতা ব্যানার্জি। বিজেপি ভাবছে আমরা হিন্দুদের নেব, তুমি মুসলমানদের নাও, এইভাবে আমরা জাতের ধর্মের নামে মানুষকে ভাগ করে বিভক্ত মতকে আমরা ব্যবহার করে ক্ষমতায় যাব। আর যারা হিন্দু মুসলমানকে এক করতে চায় লাল ঝান্ডা, তাদেরকে খতম করতে হবে। তারা এক করতে চায়, ঐক্য বজায় রাখতে চায়, শান্তি সম্প্রীতির মধ্য দিয়ে দেশ চালাতে চায়, ওই শক্তিকে খতম করতে হবে এবং আমরা হিন্দু মুসলমানটাকে ভাগ করে দেবো। এই যে সাম্প্রদায়িক দৃষ্টিভঙ্গি, এই সাম্প্রদায়িক দৃষ্টিভঙ্গিতে সারা ভারতবর্ষে বিজেপি যা করছে, পশ্চিমবাংলায় মমতা ব্যানার্জি তৃণমূল সে একই কাজ করছে। এখানে গণতন্ত্র নেই, মানুষ হাজারে হাজারে খুন হয়েছে, এলাকা থেকে উৎখাত হয়ে গেছে, তাদের নামে অসংখ্য মিথ্যে মামলা, জিনিসপত্রের দাম আগুন হয়ে যাচ্ছে, বেকার 1 কোটি চাকরি দেবো বলেছিল, সেখানে ওখানে যেমন 2 কোটি চাকরি বলে মোদি বেইমানি করছে, একটাও চাকরি দেয়নি, এখানেও 1 কোটি চাকরির নাম করে এখানে যুব সমাজকে মমতা ব্যানার্জি ধোকা দিয়েছে। তাই ওদের দুজনের মধ্যে জনবিরোধিতায় হচ্ছে প্রতিযোগিতা, মিথ্যে কথা বলায় প্রতিযোগিতা। সেই দুই যে জনবিরোধী মিথ্যের ওপর আশ্রিত সাম্প্রদায়িক যে বিভেদকামী তাকতের শক্তির প্রতিনিধি, এই বিজেপি এবং তৃণমূলকে আজকে সামগ্রিকভাবে এই নির্বাচনের মধ্য দিয়ে পরাজিত করতে না পারলে আগামী দিনে ভারতও বাঁচবে না, বাংলাও বাঁচবে না। এই বাণী ঘরে ঘরে পৌঁছে দেওয়াই হচ্ছে আমাদের কৃষক কর্মীদের কাজ, বামপন্থী কর্মীদের কাজ। এই নির্বাচনকে আমরা সেইভাবেই ব্যবহার করতে চাই যেন আবার গণতন্ত্র শক্তিশালী হয়, আমাদের সংবিধানের উপর আক্রমণকে যেন ঠেকাতে পারি এবং আমাদের ব্যক্তি স্বাধীনতা, মত প্রকাশের স্বাধীনতা তাকে বাঁচিয়ে রাখতে পারি। বুদ্ধিজীবীদের খুন করা হচ্ছে, তার মধ্য দিয়ে যাতে আমরা আমাদের সাম্প্রদায়িক সম্প্রীতিকে মজবুত করতে পারি, আমাদের যুক্তিবাদী বৈজ্ঞানিক মানসিকতাকে খতম করার চেষ্টা হচ্ছে, তাকে যে আমরা সংরক্ষণ দিতে পারি। আমেরিকান সাম্রাজ্যবাদের কাছে আজকে দেশ বিক্রি করে দেওয়া ষড়যন্ত্র হচ্ছে, তা থেকে স্বাধীনতাকে মজবুত করতে পারি। এই সমগ্র বিষয়গুলো আজকে নির্বাচনের সামনে মুখ্য বিষয়। এই বিষয়গুলোকে সামনে নিয়েই এই 17 লোকসভা নির্বাচন, এই নির্বাচনে আমাদের সমস্ত বাম, জনবাদী, গণতান্ত্রিক, ধর্মনিরপেক্ষ, দেশপ্রেমিক শক্তিকে ঐক্যবদ্ধ করে বিজেপিকে হারাতে হবে, তৃণমূলকে হারাতে হবে এবং ভারত এবং বাংলাকে বাঁচাতে হবে। পশ্চিমবঙ্গে যে দ্বিতীয় শক্তি হিসেবে তো বিজেপি তো উঠে এসেছে, সেটাকে কতটা আপনার কাটিয়ে উঠতে পারবে? এটা তো সবচেয়ে বড় চ্যালেঞ্জ আছে, যে সাম্প্রদায়িকতা পশ্চিমবাংলায় যেখানে কোনোদিন সাম্প্রদায়িক মানসিকতা ছিল না, আজকে এই সাম্প্রদায়িক শক্তি ধীরে ধীরে একটা অংশের লোককে গ্রাস করছে এবং এটা করার সুযোগ করে দিয়েছে মমতা ব্যানার্জি, ছিল না বিজেপি, এই মমতা ব্যানার্জি এদের এনেছে। এদের মন্ত্রিসভায় 3 বার নিজে মন্ত্রী হয়েছে এবং এখানে তারা গভীর সম্পর্ক তাদের মধ্যে আছে, বাইরে একটা লোক দেখানো আছে যে যারা উভয়ে লড়াই করছে, কিন্তু ভেতরে ভেতরে বাঁটোয়ারা হয়ে গেছে। এই বাঁটোয়ারা করেই তারা সাম্প্রদায়িকতার ভিত্তিতে হিন্দু মুসলমানকে ভাগ করে ক্ষমতায় যেতে চায়। সেই জন্য এখানে বিজেপির যে উত্থান, এটা হচ্ছে ভারত পশ্চিমবাংলার সংস্কৃতি, সাম্প্রদায়িকতা বিরোধী ইতিহাসের উপর একটা বড় চ্যালেঞ্জ। এই চ্যালেঞ্জকে আমাদের মোকাবেলা করতে হবে, এটা কঠিন, কিন্তু তা করতে গেলে আরএসএসের যে দর্শন, সেই দর্শন সম্পর্কে যদি আমরা মানুষকে সচেতন না করি তাহলে কিন্তু হবে না। আজকে আরএসএসের দর্শনই হচ্ছে হিন্দুত্বের নামে সাম্প্রদায়িকতাকে ব্যবহার করে ক্ষমতায় যাওয়া। বিজেপি একটা রাজনৈতিক পার্টি না, বিজেপি আরএসএসের রাজনৈতিক ডিপার্টমেন্ট, আসল শক্তি আরএসএস। সব রাজনৈতিক পার্টি স্বাধীন, বিজেপি স্বাধীন না, আরএসএসের রাজনৈতিক প্রতিনিধি। আর আরএসএস হচ্ছে ফ্যাসিস্ট সাম্প্রদায়িক, যা হিটলার, মুসোলিনি, যা লক্ষ লক্ষ মানুষকে খুন করে গণতন্ত্রকে ধ্বংস করে একটা ফ্যাসিবাদী রাষ্ট্র কায়েম করেছিল, এই আরএসএস সেই তাদের দ্বারা অনুপ্রাণিত হয়ে ভারতবর্ষেও ফ্যাসিবাদকে কায়েম করতে চায়। এক জাত, এক ধর্ম, এক পার্টি, এক নেতা, এক রং, সব কিছু করে সেই ফ্যাসিবাদী যে দৃষ্টিকোণ তাকে প্রতিষ্ঠিত করার চেষ্টা করছে। এই বিভ্রান্তিকর পরিস্থিতিকে আমাদের যুব সমাজকে বোঝাতে হবে, পরিশ্রম আমাদের অনেক বাড়াতে হবে, মানুষের সঙ্গে সম্পর্ক আমাদের আরও ঘনিষ্ঠ করতে হবে। আমরা যুক্তি দিয়ে
বোঝানোর চেষ্টা করলে নিশ্চয়ই মানুষ বুঝবে, কিন্তু আমাদের রাই মতাদর্শগত প্রচার দুর্বল হয়ে যাওয়ার ফলে সেই ফাঁক দিয়ে মানুষ আরএসএস কিছুটা জায়গা করে নিতে চেষ্টা করছে, সেইটাই আমাদের সামনে বড় চ্যালেঞ্জ। আমাদের বামপন্থী পার্টিদের সামনে মুখ্য চ্যালেঞ্জই হচ্ছে মতাদর্শগত, সেখানে যদি আমরা শ্রমিক কৃষকের মতাদর্শগত, ঐক্যের মতাদর্শগত, ধর্মনিরপেক্ষতার মতাদর্শগত, বৈচিত্র্যের মধ্যে ঐক্যের মতাদর্শগত, যা স্বাধীনতা আন্দোলনের মধ্য দিয়ে যেসব মতাদর্শের জন্ম হয়েছিল সেই মতাদর্শকে যদি জনের সঙ্গে আমরা প্রতিষ্ঠা করার চেষ্টা করি, তবেই হচ্ছে এই সাম্প্রদায়িক এবং ফ্যাসিবাদী মতাদর্শকে আমরা পরাজিত করতে পারব। একটা কঠিন চ্যালেঞ্জ, কিন্তু একে করা ছাড়াও আমরা ভারত বা বাংলাদেশকে বাঁচাতে পারব।